ओम तव कथामृतं तप्त जीवनं कविभिरीक्तं कल्मषाकरं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृणन्ति ये गुरुदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। যে অংশটি আমি পড়ছি সেটি শ্রীরামকৃষ্ণের সঙ্গে মাস্টারমশায়ের তৃতীয় দর্শনের কথা। আমরা বলেছিলাম জীবন সম্পর্কে সম্পূর্ণ কৃতশ্রদ্ধ হয়ে মাস্টারমশাই নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য সিদ্ধেশ্বর মজুমদারের সঙ্গে বিভিন্ন বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন এবং সেই বাগানকে ঘুরতে ঘুরতে তিনি তার আত্মহত্যার জায়গা পাচ্ছিলেন। এমনভাবেই পরমহংসের বাগানে এসে উপস্থিত হন, যে বাগানে রাসমণির বাগানে এসে উপস্থিত হন, যেখানে তিনি পরমহংসে দেখা পান এবং তাকে দেখে জীবনের নতুন অর্থ তিনি খুঁজে পান এবং তিনি আবার করে জীবনকে নতুন করে দেখতে শুরু করেন। এই জীবনকে নতুন করে দেখার গল্প, নিজের জীবনকে নতুন করে বোঝার গল্প হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। কথামৃত শব্দটি মাস্টার সে ব্যবহার করেছিলেন অমৃত এমন এক সুধা যা আমাদের নতুন করে বেঁচে থাকবার প্রেরণা দেয়। আমরা বিগত দিন শেষ করেছিলাম, আমরা পড়ছি মার্চ 1882 সালে শ্রীরামকৃষ্ণের তৃতীয় দর্শনের গল্প। আজকে যেখান থেকে শুরু হচ্ছে সেখানে গীতার 10ম অধ্যায় বিভূতি যোগে তৃতীয় শ্লোকের বর্ণনা দেওয়া আছে। সেখানে তিনি বলছেন, ইয়ো মাম যমনাদিঞ্চ বেত্তি লোকো মহেশ্বর মহেশ্বরম অসম্মূঢ় সমর্থেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। এই অধ্যায় শুরু হয়েছে এই বিখ্যাত শ্লোকটি দিয়ে, যেখানে ভগবান বলছেন ইয়ো মাম, যিনি আমাকে অমনাদিঞ্চ অনাদিন আমাকে অনাদি বলে মনে করে না, আমাকে যে মনে করে যে আমি অনাদি, আমার শুরু আছে কিন্তু শেষ নেই, পুরাকালেও ছিলাম এখনও আছি আগামী দিনেও থাকব, এই যে আমার আদি খোঁজার চেষ্টা করে না, যে জানে যে আমি সেই অনাদি শক্তি। তারপরে বলছেন অজম জন্মরহিত, আমাদের যেরকম মৃত্যু হলে আবার কর্মফল অনুযায়ী আমরা নতুন নতুন জন্ম প্রাপ্ত হই, আমরা নিয়ত প্রার্থনা করে থাকি যে জন্ম থেকে যেন মুক্ত হয়ে থাকি, কিন্তু এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো ছাড়া আমাদের কিন্তু আর কোনো উপায় নেই, এটা একটা খুব পরিষ্কার কথা। কিন্তু ভগবান তিনি জন্ম মৃত্যুর চক্রের বাইরে আর কি বলছেন, ব্যক্তি লোক মহেশ্বরম, মহেশ্বরম শব্দের অর্থটা হচ্ছে কল্যাণকারী, শিব শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণকারী, যিনি জানেন, ব্যক্তি মানে জানা, যিনি জানেন এই জগৎ সমূহের আমি হচ্ছি কল্যাণকারী একমাত্র শক্তি, এই সত্যটা যিনি জানেন, এই সত্যটি সম্পর্কে যিনি অবহিত আছেন। অসম্মূঢ় সমর্থেষু সর্বপাপৈ প্রমুচ্যতে, তিনি এই জগৎ কীরকম না মোহে আবিষ্ট, আমাদের সবসময় মোহা আবিষ্ট করে রাখে জগৎ, এই মহাবিষ্ট জগৎ যে আমাদের সবসময় মোহের মধ্যে আবিষ্ট করে রাখে, চতুর্দিকে প্রচুর আকর্ষণ, আমাদের আমরা যতই ভালো হওয়ার চেষ্টা করি, যতই জীবনকে অন্যভাবে দেখার চেষ্টা করি, কিন্তু জগতের এমন একটা দিক আছে, জগৎ সবসময় আমাদের সেই জায়গার ভেতরে আবিষ্ট করে রাখে এবং এই আবিষ্ট করে রাখে বলেই তার পাকচক্রে আমরা সবসময় পড়ে যাই এবং পাকচক্রে পড়ে গিয়ে আমরা গোলমাল করে ফেলি। গীতার 3য় অধ্যায় কর্মযোগে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, অথ কেনা প্রয়ুক্ত ইয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষণীয় বলাদিব নিয়োজিত। আমি খারাপ হতে চাই না, এ কথা আমাদের সবার কথা, আমরা কেউ খারাপ হতে চাই না, সবাই আমরা ভালো হতে চাই, কিন্তু কে যেন জোর করে বলপূর্বক আসাম আমাকে খারাপ দিকে নিয়োজিত করে, অথবা কেনা প্রয়ুক্ত ইয়ম জোর করে আমাকে সেই দিকে নিয়ে যায়। বলছেন এই মহাবিষ্ট জগৎ যিনি আমাকে এরকম জানেন, তিনি এই জগৎ থেকে কি হন, তিনি সর্বপাপই প্রমুচ্যতে, তার যাবতীয় কর্ম সমস্ত নষ্ট হয়ে যায়, তার সমস্ত পাপ যার কৃতকর্ম যে বন্ধন, যে কর্মের বন্ধন আমাদের সব নিয়ত বন্ধনে আবদ্ধ করে রেখেছে, সেই কর্মের বন্ধন থেকে মুক্ত হন এবং এই জগৎ সংসারে জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে পারেন।
কেন এই শ্লোকটার অবতারণা করছেন, এই অধ্যায়ের শুরুতে অবতারণা করছেন কেন, সেটা দেখতে গেলে একটু আমাদের পেছনের দিকে তাকিয়ে দেখতে হবে। পেছনে কি, আগের দিন শ্রীরামকৃষ্ণদেব বলছেন মধ্যজীবেরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা। আবার মনে করে যে সংসারের এই কামিনী কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয় থাকবে, জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে, আমার কি করে গেলে। আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। ওদিকে মৃত্যুসজ্জায় শুয়ে আছে, বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে, সকলের হাস্য। আমি গতদিন উদাহরণ দিয়েছিলাম যে তখন সবে রুমেল সুপার সাইক্লোন রুমেল এসেছিল, তারপরের দিন আমরা সার্ভে বেরিয়েছিলাম, সমীরবাবু আমাদের সঙ্গে ছিলেন। সেই সার্ভেতে গিয়ে দেখছি যাওয়ার পথে একটা জায়গায় যে কালকেই যে প্রাণঘাতী এই সুপার সাইক্লোন এসেছিল, মনে হচ্ছিল আমরা মারা পড়বো। পরের দিন সকালে গিয়ে দেখছি যে এই নিয়ে তার কারোর কোনো মাথা ব্যথা নেই, আগের দিন সুপার সাইক্লোন চলে গেছে, মানে মৃত্যু আমার শিওর এসেছিল, স্পর্শ করে বেরিয়ে গেছে, পরের দিন আর আমাদের কোনো চিন্তা নেই। চারজন মহিলা বসে রাস্তার উপরে লুডোটা পেতে খুব জমিয়ে লুডো খেলছে, এমন মগ্ন হয়ে লুডো খেলছেন যে আমাদের গাড়িটা বেরোতে পারছে না সেই জায়গাটাতে, সে নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা নেই। আগের দিন যে মৃত্যু এসে মাথার উপর নাচছিল সেই স্মৃতিটাও তাদের কাছে নেই, এমন নিশ্চিন্ত নির্ভার হয়ে চারজনের উপরে দুচক্ষা ফুট খেলে চলেছেন। এই হচ্ছে কথা, এটা হচ্ছে আমাদের জীবনের গল্প। আমরা সবাই মনে করি যে এই যে সমস্যাটাকে কেটে যাবো, ব্যাস আর কোনো দিন আমাকে স্পর্শ করবে না, হে ভগবান কোনো রকম আমাকে পাশ করিয়ে দাও। আমাদের সেই অঙ্ক কাঁচা ছেলেটার মতো, যে যখন পরীক্ষার দিন হাপিয়ারলি আসে ভগবানের ছবিটাকে ভালো করে কষে ধরি, এইবারটা কোনো রকমে পাশ করিয়ে দাও, পরের বার পরীক্ষা শেষ হলেই অঙ্ক কষা শুরু করবো, যাতে অ্যানুয়াল পরীক্ষায় একবারে ঝটাঝট সব অঙ্ক করে ফেলতে পারবো। আমরা হচ্ছে সেই লোকটি। এই আমরা আগের দিন দেখছিলাম, আমি যখন সার্ভেতে যাচ্ছিল গাড়িটা আটকেছিলাম, চুপ করে দাঁড়িয়ে দেখছি যে কী করছেন মহিলারা। সে একবারে একটা ঠ্যাং বার করে দিয়েছেন রাস্তার দিকে একজন ভদ্রমহিলা, যদি তাকে টোটো না বলেও যায় সে পায়ের ওপর দিয়ে চলে যেতে পারে, সে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, তিনি মগ্ন হয়ে আছে লুডো খেলাতে। এই লুডোটা হচ্ছে সিম্বলিক, এই সংসারের ভেতরে আমরা ঠিক এরকমভাবে মগ্ন হয়ে থাকি। আমাদের এখানে একজন দিদিমণি এসেছিলেন এই গেস্ট হাউসে, আমাকে এসেই বললেন বুঝলেন তো সংসারের সমস্ত বন্ধন কাটিয়ে চলে এসেছি, এই তিনটে দিন সংসারের কোনো বন্ধন আমাকে স্পর্শ করবে না। খুব ভালো, দুপুরবেলা খেতে বসেছেন ডাইনিং হলে, আমি ওনার পেছন দিয়ে যাচ্ছি, আমি শুনছি উনি কথাকে বলছেন, সব ডাল টাল বার করে পোস্ত টোস্ত ফ্রিজে রাখা আছে সব বার করে গরম করে খাবে, কিন্তু বুঝলে তো ওগুলো ওই কারণে রেখে এসছি, আর একসঙ্গে সব খেয়ে নেবে না, একটু একটু করে খাবে, তিন দিনে খাবার মতো ব্যবস্থা করে এসছি, ঘুরিয়ে ফিরিয়ে তরকারি খাবে। তারপরে বিকেলবেলা এই যে ডাইনিং হল ঢোকার যে রাস্তাটা, ওই এখানে একটা রোয়াক মতো আছে, ওইখানে বসে বসে তিনি কথা বলছেন, আর এত জোরে জোরে আমাদের অফিস থেকে শোনা যাচ্ছে, বলছেন রাত্রিরে কিন্তু মশারির টাঙিয়ে নেবে, নাহলে মশারিতে ভীষণ কামড়া, তিনি যে এসেছিলেন সংসার বন্ধন আমরা চাই, আমি ওনার এটাকে খারাপ বলছি না, আমরা সত্যি সত্যি চাই, কিন্তু সংসারের এমন মোহ এমন মায়া আমাদের কাছে আসে যে আমরা কিছুতেই সেটা থেকে পেরিয়ে যেতে পারি না, আমরা কোনোভাবেই পেরিয়ে যেতে পারি না। এইটা ছিল, এইটা দিয়ে গতদিন ভগবানের শেষ করছেন, বলছেন না বদ্ধজীবীরা ঈশ্বর চিন্তা করে না। ঈশ্বর চিন্তা কেন করে না, যদি মরে যায়, যদি আর এই সংসারের আনন্দ না পাওয়া যায়, যদি মরে যায় তাহলে তো খুব মুশকিল। আমি একজনকে চিনতাম, তিনি খুব মাখা সন্দেশ খেতে ভালোবাসতেন, হাই ডায়াবেটিস ছিলেন, তাকে হাত করার একটাই পদ্ধতি ছিল, সেটা হচ্ছে মাখা সন্দেশ কিনে নিয়ে যেতে হবে। যখনই তাকে তারকে নিয়ে কোনো গোলমাল হতো সবাই জানতেন যে উনি মাখা সন্দেশে মোহিত হয়ে যান, সবাই গিয়ে এক বাক্স মাখা সন্দেশ দিয়ে প্রণাম করে বলতো এই মাখা সন্দেশ মিষ্টির দোকানে দেখে খুব আপনার কথা মনে পড়লো, উনি বল তাই নাকি তাই নাকি,
তারপর সেই মাথা সন্দেশ ওনাকে দেওয়া হতো, যা যা কাজ করেছে লোকটি সব তিনি ভুলে গেলেন, তাকে সব পুরো ক্ষমা করে দিলেন। তারপরে সেই লোকটি খালি যাবার অপেক্ষা, গেলেই তিনি একটু একটু করে মাখা সন্দেশ খেতে শুরু করে দিতেন। আমরা যারা ছোট ছেলেরা ওনার কাছাকাছি থাকতাম, আমাদের একটু একটু করে সেই 25 পয়সা রসগোল্লা যতটুকু হয় অতটুকু দিয়ে দিয়ে বলতে, তোমাদের না দিয়ে আমি খেতে পারি না, আর তোমরা যাও তোমরা বিশ্রাম করো, আর সেই একটু একটু করে মাখা সন্দেশ খেতেন। আমরা যখন বিশ্রাম করে মানে চা খেয়ে ফিরে এসে দেখতাম ডাস্টবিনে মাখা সন্দেশের বাক্সটা পড়ে আছে, আর তিনি ভোস ভোস করে মালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছেন। এই যে মাখা সন্দেশ, এই জগতের আকর্ষণ আমাদের সবসময় এটার মধ্যে ফেলে রাখে। আমরা বুঝতে পারি না জগৎ আমাদের একটু একটু করে গিলে ফেলছে, আমরা বুঝতে পারি না। এই অবতারণা এই এই যখন প্রসঙ্গ ছিল তখন একজন ভক্ত প্রশ্ন করছেন, মহাশয় এরূপ সংসারী জীবের কি উপায় নেই? তাহলে এরা কি এরকমভাবে জন্ম মৃত্যুর চক্রের মধ্যেই পড়বে? আচ্ছা আমি বুঝলাম, অন্যায় সংসারের প্রতি খুব আকর্ষণ আছে, তাহলে কি কখনো ভগবানের প্রতি আমার আকর্ষণ হবে না? কখনো কি আমি ভগবত চিন্তা করতে পারবো না? এটা আমাদের সকলেরই প্রশ্ন। ঠাকুর বলছেন অবশ্যই উপায় আছে, যে অবশ্যই কথাটা খুব ইম্পর্টেন্ট, একেবারে ডেফিনেটলি বলছেন আছে, উপায় আছে, অবশ্য উপায় আছে। মাঝে মাঝে সাধুসঙ্গ ও মাঝে মাঝে নির্জন থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও, এই হচ্ছে কথা। মাঝে মাঝে সাধুসঙ্গ, সাধুসঙ্গ মানে সাধুসঙ্গ মানে সন্ন্যাসীদের কাছে যেতে হবে তা নয়, যাকে দেখলে ইষ্টের উদ্দীপন হয়। আমাদের উপুদা মহারাজ ছিলেন, খুব ভালো কবিতা লিখতেন, তার সেই কবিতা পঙ্গতে বেলুড় মঠে পড়া হতো। সেখানে একটা কবিতা ছিল, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাহি হয়, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। তাহলে সাধুকে না যাকে দেখলে ভগবানের কথা আমাদের মনে পড়ে, যাকে দেখলে আমাদের ভগবানের চিন্তা আসে। আজকেই সকালে বলছিলাম, তখনও পর্যন্ত বেলুড় মঠে ওই পাখা মানে একটা পোর্টেবল পাখা আসেনি। পূজনীয় ভূতেশ আনন্দজী মহারাজ এইরকম ভীষণ গরমের দিনে গঙ্গার ধারে যে রাস্তা সেখানে পাইচারি করতেন, ওনাকে এত পা হাঁটতে হতো, বলা ছিল এখনকার মতো তো রিস্ক পাওয়া ছিল না, গুনে গুনে এতগুলো পা হবে, তাই সেবকরা আগে ওনাকে দিয়ে হাঁটাতো এবং গুনতে থাকতো। ওই গঙ্গার ঘাট অব্দি কপা হচ্ছে এবং জপা হয়েছে ততক্ষণই রাস্তা ওরা শতত্ব সময় ধরে ওরা মহারাজকে হাঁটাতো, এবং একটা তাল পাতার পাখা ছিল সেইটা দিয়ে মহারাজের পেছন পেছন একদিন যেতেন। মহারাজ দরদর করে ঘামতেন, মহারাজের যতটা জল খেতেন এবং যতটা জল বেরিয়ে যেত, এই জল যতটা বেরিয়েছে ততটা অনুযায়ী জল খেতে দেওয়া হতো, কিন্তু ঘামের তো কোনো কাউন্টিং হতো না, সেই কারণে মহারাজের সবসময় জল শরীরে কম হয়ে যেত। এই পাখা দিয়ে হাওয়া করা হচ্ছে যাতে ঘাম না হয়। মহারাজ একবারে নির্বিকার মজা করছেন, গল্প করছেন, সব করছেন। এর 1-2 বছর বাদে দেখলাম জাপানিরা মহারাজকে একটা পোর্টেবল ফ্যান দিয়েছে, এই চার্জেবল, সেই পোর্টেবল ফ্যান, সেইটা নিয়ে একজন সেবক পেছন পেছন যায়। মহারাজ ঠিক একই রকম আছেন, আগে যেরকম মজা করতেন পাখার হাওয়া খেতে খেতে গরমে দরদর করে ঘামতে ঘামতে মজা করতেন, এই যে বাইরে গরম ঠান্ডা এটা কোনো কিছুই তাকে স্পর্শ করছে না, কোনো কিছু তাকে ছুঁয়ে যাচ্ছে না, এই হচ্ছে কথা। এই ঈশ্বর হলেন সেই রকম। এই আমাদের আমরা যেমন সামান্য আমাদের একটুখানি মাথা থেকে একটু যদি আমাদের স্ট্যান্ডার্ডের চেয়ে কিছু কম হয়, সঙ্গে সঙ্গে আমাদের মন উতলা হতে থাকে। সাধক হচ্ছে সেই ঈশ্বরের ভাব তার মধ্যে প্রকাশ, সে সর্বাবস্থায় শান্ত স্তিমিত, যাকে দেখলে যে ঈশ্বর বই আর অন্য কোনো কিছু জানে না, জগতের কোনো কিছু দিয়ে যাকে আকর্ষণ করা যায় না। ছোট ছেলে যখন মাকে চায়, মায়ের কোলে চড়তে চায়, লজেন্স দিলে, ভালো ভালো মিষ্টি দিলে, কোনো কিছু দিয়ে তাকে আকর্ষণ করা যায় না, ওই যে স্থিতিটা ওইটা হচ্ছে আমাদের মনের অবস্থা, তখন ওই সাধকের ওই রকম ভাব হয়। 2 হচ্ছে মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়। এই নির্জন বাসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সবসময় যে ঘর ছেড়ে গিয়ে জঙ্গলে থাকলে নির্জন বাস হবে তা নয়। এটারও একটা অভিজ্ঞতার কথা বলি, বেলুড় মঠের স্বেচ্ছাসেবকদের নিয়ে এই 12 দিনের জন্য আমরা একটা ট্যুর করেছিলাম। প্রথমে শামলাতাল গেলাম, তারপরে মায়াবতী গেলাম, তারপরে আলমোড়া।
আমার ছেলেবেলায় দেখার মায়াবতী আর ধাড়িবেলায় দেখার মায়াবতী মতো অনেক খারাপ। নতুন গেস্ট হাউস হয়েছে, আমাদের ভলেন্টিয়াররা সব সেই গেস্ট হাউসে আছেন। ওরা আমাকে জোর করে ওদের গেস্ট হাউসে নিয়ে গেলেন। ওদের প্রেয়ার হলটা খুব সুন্দর, খুব সুন্দর, এরকম বড় ঘরের মতো প্রেয়ার হল, লাল কার্পেট, ওয়াল টু ওয়াল পাতা রয়েছে, আর তাতে একটা ইয়ের ওঙ্কার, ওই যে কি বেশ বলে একটা ফাইবারের ওঙ্কার আছে, আর একদিকে লম্বা বেঞ্চ আছে গদি দেওয়া, সেখানে বসেও জব করতে পারেন, আর নিজেতে কার্পেট পাতা আছে তাতে বসেও জব করতে পারেন। যে প্রেয়ার হলে পরপর দুটো ঘর, সেটা আমাদের স্বেচ্ছাসেবককে, তারপর থেকে পরপর পরপর ঘর আছে, গেস্টরা আছে। আমরা বেশ মন শান্ত করে জব করতে বসেছি, হঠাৎ করে শুনছি একজন চিৎকার করে বলছে, আরে কি সুন্দর ঘর রে, কি ভালো ঘর, এত সুন্দর, এরকম জানতাম না, এর পরের বার সবাইকে নিয়ে চলে আসবো। তিনি কিন্তু নির্জনেই গেছেন, মায়াবতী গিয়েছেন শান্ত হয়ে মন প্রাণ বদ্ধ করে ভগবানকে ডাকবেন বলে একজন আমাকে লিখেছেন, পরশু দিনই লিখেছেন তার অভিজ্ঞতার কথা। তিনি খুব লিখছিলেন যে মায়াবতীতে যাবো, আমার খুব ইচ্ছে, একবার মন প্রাণ এক করে সাধন ভজনে একবারে ডুব দিয়ে থাকবো। তিনি আমাকে লিখলেন, গিয়ে থেকে চেষ্টা করে যাচ্ছি অহর্নিশ জপ করতে, কিন্তু দীর্ঘদিনের অনভ্যাস আমাকে কিছুতেই অহর্নিশ জপ করতে দিচ্ছে না। পরিবেশ খুব শান্ত, কেউ বিরক্ত করার নেই, কিন্তু আমার মনটা সারাক্ষণের জন্য ভগবানে লিপ্ত হতে পারছে না। মন গিয়ে তাই লিপ্ত হওয়ার জায়গায় ক্ষিপ্ত হয়ে গেছে। এইটা হচ্ছে কথা, নির্জনে বাস, এটা নিজেকে নিজেকে অভ্যাস করতে হয়। সংসারের সব কাজে আছি, কিন্তু সেখান থেকে মনকে তুলে নিতে হবে। এই সব কিছুর ভেতরে আছি, অথচ কোনো কিছুর ভেতরে নেই। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ, তখন মঠ মিশনের প্রেসিডেন্ট, একদিন খাবার বিশেষ পুজোর দিন, বিশেষ পুজোয় তো ঠাকুরকে অনেক রকম দেওয়া হয়, তারপরে ঠাকুরকে যা দেওয়া হয় সবই একটু 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 করে ছোটো ছোটো বাটিতে করে প্রেসিডেন্ট মহারাজের জন্য নিয়ে যাওয়া হয়। উনি কোনোটাই খান না, উনি দেখেন হয়তো ঠাকুরের অন্ন একটু নিলেন, তার খাবারের সঙ্গে একটুখানি হয়তো পায়েস নিলেন, তার বাইরে কিচ্ছু নেবেন না। সব নিয়ে যাওয়া হয়েছে, এত খাবার যে একজনের পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমাকেও নিয়ে যাওয়া হয়েছে, আমি সেই খাবার বয়ে নিয়ে গেছি। মহারাজ বসার ঘরে যেখানে বসে প্রণাম নিতেন সেইখানে বসে আছেন। বিজ্ঞান মহারাজের জন্মতিথি, রোদ্দুর এসে পড়েছে সেই ঘরের একটা কোণে, সেই কোণেতে তিনি চুপটি করে বসে আছেন জানলার দিকে তাকিয়ে। আমরা যে এতজন মিলে গিয়েছি, এতজনের মধ্যে গিয়েছি, তাকে দেখে বোঝা যাচ্ছে না যে তিনি আমাদের উপস্থিতিটা অনুভব করতে পেরেছেন, তিনি তার একটা অন্য জগতে আছেন, অথচ তিনি আমাদের ভেতরেই রয়েছেন। রঙ্গনাথানন্দজির কাছে আমরা গিয়েছি আস্ত বেলুড় মঠে, শ্রী শ্রী ঠাকুরের কৃপায় ফলহারিণী কালী পূজা আজকে দিনে, পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ, নতুন যে প্রেসিডেন্ট মহারাজ হয়েছেন, এবছরের ক্যান্ডিডেট যাদের সন্ন্যাস হয়নি তাদেরকে সন্ন্যাস দেবেন। এইরকম আমাদের যখন সন্ন্যাস হবে ঠিক হলো, আমরা পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কাছে গেলাম। পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কাছে যেতে মহারাজ সঙ্গে সঙ্গে আমাদেরকে, আমরা মহারাজকে বলতে গেলাম যে আমাদের সন্ন্যাস অ্যাকসেপ্টেড হয়েছে, আমরা একসঙ্গে আটজন সন্ন্যাস পাবো বেলুড় মঠ থেকে। আমরা গিয়ে দেখলাম মহারাজ বই পড়ছেন। কি বই পড়ছেন? লীলা প্রসঙ্গ, ইংরেজিতে, শ্রীরামকৃষ্ণ দ্য গ্রেট মাস্টার। বইটা এত বছর পড়েছেন, এতবার পড়েছেন, বইটা একবার হলিউড হয়ে গেছে, কিন্তু সেই বইটাই তিনি পড়ছেন, অন্যদিকে ঘুরে পড়ছেন, অন্যদিকে তাকিয়ে তিনি পড়ছেন, আর এমনভাবে পড়ছেন যে বাইরের কোনো কিছু তাকে স্পর্শ করছে না। আমরা আটজন মানুষের ঘরের ভেতরে ঢুকেছি, তার সেবক ঢুকেছে, তিনি কিচ্ছু বুঝতে পারছেন না। ছোট্ট একটা ঘর, আপনারা পুরনো প্রেসিডেন্ট মহারাজ যদি ঘর দেখে থাকেন, খুব ছোট্ট একটা ঘর, একটা খাট, একটা টেবিল চেয়ার, একটা দুটো আলমারি এই তার ঘরে, তারপরে খুব সামান্য একটুখানি জায়গা থাকতো। সেই সামান্য জায়গাটির মধ্যে আমরা আটজন ঢুকেছি, তার সেবক ঢুকেছে, নজন ঢুকেছেন, মহারাজ দেওয়ালের দিকে মুখ করে বইটা পড়ছেন, শ্রীরামকৃষ্ণ দ্য গ্রেট মাস্টার। 10 মিনিট কেটে গেছে, আমরা প্রত্যেকে দরজা ঠেলে ঠেলে ঢুকেছি, কুচকাঁচ কুচকাঁচ আওয়াজ হয়েছে, কোনো কিছু তাকে স্পর্শ করেন, তিনি ডুবে আছেন ওই বইটার ভিতরে, এটা করছেন তার মধ্যে ডুবে আছেন, সব কিছুর ভেতরে আছেন, অথচ তিনি কোনো কিছুর ভেতরে নেই, কোনো কিছু তাকে স্পর্শ করছে না। এটা হচ্ছে একটা অপূর্ব জিনিস। এই হচ্ছে আমরা চোখের সামনে দেখেছি নির্জন বাস কাকে বলে, সব কিছুর ভেতরে আছি কিন্তু কোনো কিছুর ভেতরে নেই। আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না,
আমি রাঁধিব বাড়িব ব্যঞ্জনও বাড়িব তবু হাঁড়ি ছোব না, এ যে সত্যি সত্যি হয় আমরা চোখের সামনে দেখেছি। বলছেন তাই প্রার্থনা করতে হয় মাঝে মাঝে নির্জনে গিয়ে, ঈশ্বর চিন্তা করতে হয়, সংসারের মধ্যে থেকে নিজেকে বার করে নিয়ে এসে ভগবানের চিন্তায় মগ্ন হয়ে থাকতে হয়। আমরা বিতেশানন্দজিকে জিজ্ঞেস করেছিলাম, কলেজে প্রচুর কাজ জানেন তো, কিছুতেই আর ভগবৎ চিন্তা করতে পারি না। মহারাজ বললেন ও তোমরা বুঝি সবসময় কাজ করো, অকাজও অনেক করো, অকাজের সময়গুলোকে যদি জুড়ে নিতে পারো দেখবে জপ ধ্যান করে হেউ হেউ হয়ে যাচ্ছে। আমরা সত্যি সত্যি খোঁজার চেষ্টা করলাম অকাজ কী করি, আর এই অকাজ কী করি সেগুলো দেখতে গিয়ে দেখলাম প্রচুর অকাজ করি, এবার রাশি রাশি অকাজ করে থাকি, সেই অকাজের সময়টাকে জুড়লে অত জপ ধ্যানও আমরা করি না। বলছেন তার কাছে প্রার্থনা করতে হয় আমার ভক্তি বিশ্বাস দাও, আমি তো চাইছি কিন্তু নিরন্তর এই যে আমার ভাবটি এটা যেন বজায় থাকে এর জন্য প্রার্থনা করতে হয়, ভগবানকে বলতে হয় আমি তো চেষ্টা করে চলেছি কিন্তু এই ভাবটি যেন আমার মধ্যে থাকে, অব্যাহত থাকে, এই শক্তি আমার ভিতরে সঞ্চারিত করো। বলছেন বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নেই, বিশ্বাস এই জীবনটি আমি সত্যি সত্যি কাটাতে পারি, ভগবানকে কেন্দ্র করে আমরা কাটাই, এটাই আমাদের সবসময় বিশ্বাস হয় না, মন্ত্রদীক্ষা নিই সাধন ভজনের পথ পাই কিন্তু এটাই যে আমাকে মুক্তি দেবে এই বিশ্বাস এই প্রত্যয়টা আমাদের ভেতরে হয় না, সেই কারণেই আমাদের সমস্যা তৈরি হয়। কেদারের প্রতি বলছেন বিশ্বাসের কত চোর তা তো শুনেছ, পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাধ্য হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্র পার হয়ে গেল, তার সেতুর দরকার নাই, সকলের হাস্য। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল, সে লোকটি সমুদ্রের পারে যাবে, বিভীষণ তাকে বললে তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল, এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে দেখে কাপড়ের খুঁটে কি লেখা আছে, খুলে দেখে যে কেবল রাম নাম লেখা আছে, তখন সে ভাবল এ কি শুধু রাম নাম একটা লেখা রয়েছে, যাই অবিশ্বাস অমনি ডুবে গেল। এই বিশ্বাসটা খুব বড় জিনিস, আপনি সংসারেই থাকুন আর সংসারের বাইরেই থাকুন, যদি না বিশ্বাস করেন যে জীবনটা আপনি যাপন করছেন এটা আপনাকে মুক্তির দিকে নিয়ে যাবে, আপনার জীবনের কখনো মান উন্নয়ন হবে না। আপনি যদি বিশ্বাস করেন আপনার সন্তানদের যে আপনি রান্না করে খেতে দিচ্ছেন সন্তানেদের স্বাস্থ্য হবে সন্তানেরা শক্তিমান হবে, এইটা যতক্ষণ না আপনি বিশ্বাস করতে পারবেন আপনি কিছুতেই রান্নায় মন দিতে পারবেন না, ততদিন যা মায়ের কাছ থেকে শিখেছিলেন সেইগুলো তোড়বড়ি খাড়া খারাপড়ি করি রান্না করে যাবে, কিন্তু যখন মনে হবে ছেলেদের মুখে শরীর খারাপ হয়েছে কিছু একটু ভালো খাবার দিই, তখনই ওই রান্নাঘর কি বেনুদির রান্নাঘর এই সমস্ত খুলে খুলে দেখার ইচ্ছা হবে যে সেইখানে কীরকমভাবে বলা আছে, কী কী রান্নার কথা বলা আছে, কী খাওয়ালে ছেলে মেয়েদের শরীর ভালো হবে, এইটা বিশ্বাস করতে হবে, এরা আমার জীবন্ত জাগ্রত ঈশ্বর, এদের জন্য আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। ঠিক সেই রকমভাবে সাধক যদি বিশ্বাস করতে না পারে সে যেই সাধন ভজন করছেন এই সাধন ভজনের দ্বারা তিনি এই জগৎ সংসার থেকে মুক্তি পাবেন, এইটা যতক্ষণ না তিনি বিশ্বাস করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সাধন ভজন হবে না, মালা ঘুরেই যাবে, মালা একবার ঘুরে গিয়ে শেষ হবে আবার উল্টে গিয়ে আবার মালা ঘোরা হবে আবার মালা ঘুরবে, কিন্তু মালা দিয়ে এসে যে মন্ত্র জপ হবে তাতে মন থাকবে না, মন ঘুরে 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 বেড়াবে। বলছেন যে যার বিশ্বাস আছে তার অগ্নিতেই হবে, এখানে ঠাকুর দুটো গল্পের কথা বলেছেন যে যার নামে বিশ্বাস তার বিশ্বাস নেই, রামচন্দ্রের বিশ্বাস নেই তিনি সমুদ্রের উপর দিয়ে হেঁটে যেতে পারবেন তাই তার পাথর দিয়ে সেতু বাধ্য হলো, কিন্তু হনুমানের বিশ্বাস ছিল আমি রাম নাম করলে এক লাফে এই ভারত থেকে শ্রীলঙ্কায় পৌঁছে যেতে পারবো। সেই আছে গুরু শিষ্যের গল্প আছে, শিষ্য গোয়ালিনী রোজ খুব ভালো দুধ নিয়ে আসে, আপনি চাইলে চেয়ারে বসতে পারেন পায়ে ব্যথা করবে কি কেউ কিচ্ছু বলবেন ওটা পরে, হ্যাঁ ওইখানে গিয়ে চেয়ার আছে রাখা আছে বসুন। আমাদের মনে আছে ভূতেশ আনন্দজি মহারাজকে একজন জিজ্ঞাসা করছেন বাবা জানেন তো
আমি না কিছুতেই নিজে বসে জপ করতে পারছি না। তা চেয়ারে বসে জপ করলে হবে? মহারাজ বলছেন সুখাসনে বসে জপ করার কথা বলছেন। যে আসনে বসে তোমার সুখ হবে সেটাই তোমার আসন। যদি মেঝেতে বসে তোমার সুখ হয় তাহলে সেটাই তোমার আসন, আর যদি চেয়ারে বসে তোমার সুখ হয় তাহলে সেটাই তোমার সুখাসন। জপ করা নিয়ে কথা, নিরন্তর তার কথা নিয়ে কথা। আমরা যদি জপ করতে করতে একটা হাত খালি ডান পা বাঁ পাতে হাত বুলিয়ে যাই তাহলে কিন্তু কিছু হবে না। আরেকজনের সেই গল্প, গোয়ালিনী। গোয়ালিনী তিনি সেই দুধ নিয়ে আসতেন, কিন্তু কোনোদিন নৌকা পান না, তাই রোজ দেরি হয়ে যায়। গুরু একদিন বললেন, দেরি করে আসিস কেন, কি করবো গুরুদেব, খেয়া পাই না। বলছে আমি যে নাম দিয়েছি সেই নামটা মনে আছে তো? সেই নাম জপ করতে করতে চলে আসেন। পরের দিন থেকে গুরুদেব দেখেন যে গোয়ালিনী ঠিক সময় আসেন, দুধ দিয়ে চলে যান। একদিন জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে তুই কী করে ঠিক সময় আসিস? বলে যে গুরুদেব আগের দিন বললেন যে আপনি যে নাম দিয়েছেন সেই নাম জপ করতে করতে আমি এই নদীর ওপর দাঁড়াই, মানে নাম জপ করতে করতে এই পার থেকে এপারে নদীর ওপর দিয়ে হেঁটে চলে যান। গুরু জিজ্ঞাসা করলেন, এমনটি হয় নাকি? বললেন চল আমাকে দেখাবি? হ্যাঁ দেখাবো। দুজনে মিলে গেলেন, এবার গুরুদেব নদীতে নেমেছেন, এক হাত দিয়ে কাপড় তুলছেন আর এক হাত দিয়ে জপ করছেন। একটু 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 করে তিনি ক্রমাগত নেমে যাচ্ছেন, জলের ভিতরে নেমে যাচ্ছেন। শিষ্যা অনেকটা এগিয়ে গেছেন জলের উপর, বলছেন ও গুরুদেব নামও করবেন আবার কাপড়ও তুলবেন, দুটো একসঙ্গে হয় না। ভগবানের উপর এই নির্ভরতা বিশ্বাস এটি আমার চাই। বলছেন যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানের এই বিশ্বাস বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে আর আমি এমনি কাজ করব না, তার কিছুতেই ক্ষয় হয় না। একবার একটা ছোট্ট মিথ্যে কথা বলে ফেলেছিলাম পূজনীয় আত্মস্থানের নিজেকে। খুব জ্বর হয়েছে পরপর কয়েকদিন ধরে, খুব জ্বর হয়েছে, আর মহারাজ বলেছেন যার জ্বর হবে তাকে আমি বাড়ি পাঠিয়ে দেবো। আমার খুব জ্বর হয়েছে মহারাজকে বলছি না, জ্বরের ওষুধও খাচ্ছি না, রোজ একটু একটু করে দুর্বল হয়ে পড়েছি। একদিন ক্লাসে, নাইট ক্লাসে যাওয়ার সময় আমার সঙ্গী ব্রহ্মচারীদের বলেছি যে তোমরা যখন ক্লাসে যাবে আমাকে ডেকে নিয়ে যাবে। আর একটুখানি শুচ্ছি, একটুখানি শুচ্ছি বলতে ঘুমিয়ে পড়েছে, ঘুম যখন ভেঙেছে দেখছি কেউ কোথাও নেই। আমি দেছু জুতো পরার সময় ছুটতে মহারাজের কোয়ার্টারে গিয়ে পৌঁছেছি, গিয়ে দেখছি বিশেষ কিছু শুরু হয়নি, মাদুর পাতা হচ্ছে। ওই কাজটি আমি করতাম। মহারাজ জিজ্ঞেস করলেন আজকে দেরি যে? আমি বললাম বাথরুম গিয়েছিলাম। মহারাজ বললেন ও বাথরুম গিয়েছিলে, আর কিছু বললেন। মাদুর টাদুর পাতা হয়ে গেল, আমরা বসে আছি, ক্লাস হচ্ছে, আর মহারাজ আমাদেরকে বাড়ির মাঝে মাঝে তাকাচ্ছেন। হয়তো এমনি তাকাচ্ছিলেন, কিন্তু আমার ভেতরে অপরাধ বোধ এত তীব্র হচ্ছে আমি কিছুতেই মহারাজের দিকে তাকিয়ে থাকতে পারছি না। তখন আমার মনে হতে থাকলো ক্লাস শেষ হয়ে গেলে মহারাজকে বলবো যে আমাকে আপনি এবার যা আমি সত্যিটা বলে দেবে, এবার উনি যা শাস্তি দেন, পরের দিন যদি বাড়ি পাঠিয়ে দেন বাড়ি পাঠিয়ে দেবেন, তবু আমি সত্যিটা মহারাজকে বলব। কিন্তু প্রেস্টিজ জ্ঞান তো খুব তীব্র, সেই কারণে যখন ক্লাস শেষ হয়ে গেছে ব্রহ্মচারী একা একে প্রণাম করে চলে যাচ্ছে, আমি মহারাজের মশারি গুঁজছি, মহারাজের চোখে রুমাল দিয়ে চোখ মুছছেন, সেই রুমাল লাগছি, টেলিফোনের ওই ওটলু যে টেলিফোন সেটা রাখছি। তবে যখন সবাই চলে গেছে, মহারাজের চোখে ওষুধ দিয়েছিলাম, মহারাজ চোখ বন্ধ করে বসে আছেন, আমি মহারাজকে প্রণাম করে বললাম মহারাজ একটা খুব বড় অন্যায় হয়ে গেছে। মহারাজ বলছেন ওই বাথরুম যাওয়াটা তো আমি ভাবছি যে কী এরপরে ঝাড় মানে বকুনিটা কী আসবে। মহারাজ খুব আস্তে আস্তে মৃদুস্বরে বললেন, আমরা আসলে কেউ পারফেক্ট নই, পারফেক্ট হতে এসেছি। পারফেক্ট হয়ে থাকলে ওই পদ্মফুলের উপর আমরাই বসে থাকতাম, আর ঠাকুর আমাদের সামনে পলতে পোড়া করাতেন, আর স্বামীজি হারমোনিয়াম বাজিয়ে খণ্ডন ভব বন্ধনও গাইতেন। আমরা পারফেক্ট নই বলে ঠাকুর পদ্মফুলে বসে আছেন, আমরাই পলতে পোড়া ঘোরাচ্ছি, আমরাই খণ্ডন ভব গাইছি, আর স্বামীজি তার মন্দিরে বসে আমাদের কাজকলাপ দেখছেন। ভুল কী সেটা প্রথমে আইডেন্টিফাই করতে হয়, আর তারপরে ভগবানের কাছে প্রতিজ্ঞা করতে হয়, এটা আর কখনো কোনো দিন করব না। ভগবানের কাছে প্রতিজ্ঞা তখনই হয় যখন আমাদের বিশ্বাস হয় যে তাকে সংকল্প করে করছি আর আমাদের কখনো কোনো ভুল হবে না। এই যে আমাদের ব্রহ্মচর্য সন্ন্যাস দীক্ষা হয় মধ্যরাত্রিরে হয়, তিনটে জিনিসকে সাক্ষী রাখা হয়। এক হচ্ছে অগ্নি, অগ্নিস্বরূপ শ্রীরামকৃষ্ণ। আমরা যখন হোম করি তখন অগ্নির নাম দেওয়া হয়, আমরা বলি অগ্নিত্তম শ্রীরামকৃষ্ণ নামাসি, অগ্নি তোমার নাম দিলাম রামকৃষ্ণ, মানে অগ্নির তখন নাম হলো শ্রীরামকৃষ্ণ।
এই অগ্নিকে সাক্ষী রাখি, অগ্নিস্বরূপ শ্রীরামকৃষ্ণকে সাক্ষী রাখি। ঠাকুরের বিগ্রহ তখন খোলা থাকে, দরজা খোলা হয়ে থাকে। দুই হচ্ছে বিগ্রহের প্রতিনিধি, শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি সংঘ গুরু, আর তিন হচ্ছে সংঘ, সংঘের সন্ন্যাসীরা থাকে। এই তিনজনকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞা করি, এটি করবো, এটি করব না, ওটি করব, ওটি করব না। আমাদের দীক্ষাও ঠিক তাই, অন্য কারুর সঙ্গে প্রতিজ্ঞা করি না। আমার সহযোগী ভাই যারা আমরা এসেছি, শ্রীরামকৃষ্ণ যাকে জীবনের গতি বলে মনে করেছি, আর তার প্রতিনিধিরূপে গুরুরূপে যিনি আমার কাছে উপস্থিত হয়েছেন, তিনজনকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞা করি। এই যে মন্ত্র পেয়েছি, এই যে সাধন পথ পেয়েছি, এটা নিয়ে জপ ধ্যান করি। আমাদের যদি বিশ্বাস থাকে তাহলে এই জীবনে যাবতীয় কর্ম বদল হয়ে যায়। একজন ভদ্রলোক দীক্ষা নিতে এসছেন বেলুড় মঠে, গগনানন্দজি বড় একটা কথা বলতেন, কম কথা বলতেন, জিজ্ঞাসা করছেন তুমি কী করো, তিনি বললেন আমি করি, বললেন কখন ছুটি হয়, বলছে চারটে সাড়ে চারটে, না তারপর কী করো বলতে পারছে না, তারপর কী করে, তারপর বাড়ি ফিরে এসে খাতটা ধুয়ে জামাকাপড় ছেড়ে একটু জল টল খান, সেটা তার গুরুকে বলতে পারছে না। গুরু বলছেন, গণনা বলছেন তারপর বলে আর কিছু নেই, তারপরই এখানে আসবে, এখানে এসে কাজ করবে। ভারী বিপদে পড়েছেন, তিনি এলেন, দেখা গেল তার জন্য পাঞ্জাবি ধুতি সব জোগাড় করে রাখা আছে, এবং গগনানন্দীর চোখের সামনে যেখানে লাইন কন্ট্রোল, ক্রাউড কন্ট্রোল, সেইখানে তার ডিউটি করবে। তিনি খালি মুখে বলে চলেছেন এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, আর দেখছেন মহারাজ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, ভক্তদেরও দেখছেন, তাকেও দেখছেন। তার নিজের ভেতরে একটু 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 করে পরিবর্তন হয়ে গেল। যে নেশাটা সে ষোলো সতেরো আঠারো বছরে হয়েছিল জল খাওয়া, ৪৮ বছর গিয়ে সম্পূর্ণ চলে গেল। পরবর্তীকালে একদমই চেঞ্জ ম্যান। শ্রীরামকৃষ্ণ বলছেন না, যার বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস হয়েছে, সে যদি মহাপাতক করে, গোব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। ঠাকুর বলছেন, এই বলিয়া ঠাকুর গান করবেন, এটা খুব ইম্পর্টেন্ট গান। এই গান ঠাকুর আমাদের গিরিশচন্দ্র ঘোষকে শুনিয়েছিলেন। গিরিশচন্দ্র ঘোষ তার কাছে এসেছেন, গিরিশচন্দ্র দেখেছেন তাকে, ঠাকুর আসছেন বলরাম বসুর বাড়িতে। এখন যেমন মাঝখানে গিরিশের বাড়ি, আগে গোটা রাস্তাটা জুড়েই গিরিশের বাড়ি ছিল। গিরিশ বেঞ্চিতে বসেছিলেন, ঠাকুর তাকে, ঠাকুরকে একজন পরিচয় করলেন, এবং গিরিশচন্দ্র ঘোষ ঠাকুর হাত জোড় করে তাকে প্রণাম করলেন। গিরিশ যেমন বেঞ্চিতে বসেছিলেন সেরকমভাবেই প্রতিপ্রণাম করলেন। ঠাকুর এগিয়ে চলেছেন বলরাম বসুর বাড়ির দিকে, আর গিরিশ এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছে, তার আর বেঞ্চিতে বসে থাকা হলো না। সে টুকটুক করে এক পা দু পা করে বলরাম বসুর বাড়ির দোতলা এসে উপস্থিত হয়েছেন, সেইখানে গিরিশের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। ঠাকুর কয়েকদিন আগে তার নির্দেশিত চৈতন্যলীলা নাটক দেখতে গেছিলেন, মুগ্ধ হয়ে তিনি বারবার সেই নাটক এবং নাট্যকারের প্রশংসা করছেন। নাট্যকারকে কিন্তু তিনি দেখেননি, অথচ নাট্যকার তাকে দেখেছেন। নাট্যকার তার জন্য বক্সে ব্যবস্থা করেছিলেন, তারপর ওপরে গিয়ে দেখলেন যে ঠাকুর এক মনে বসে বিংশের দিকে তাকিয়ে আছেন, গরমে ঘামছেন, তখন একটা পাখাওয়ালা ঠিক করে দিয়ে তিনি চলে এসেছিলেন। ঠাকুরের সঙ্গে আর তিনি দেখা করেননি, কিন্তু ওই একটি দর্শন, একটি দিব্য দর্শন শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিল। যখন তাকে পরিচয় করিয়ে দেওয়া হলে, সেই গিরিশচন্দ্র ঘোষ যে চৈতন্যলীলা নাটক লিখেছেন, ঠাকুর বলছেন কী আনন্দ আমরা সবাই পেলাম। আর সেই শুনে তিনি বলছে, আর ভাই আমি এত পাপিষ্ঠ, যে জায়গায় বসি সেই জায়গায় সাত হাত মাটি খারাপ হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। ঠাকুর সেদিন ওই গানটি গেয়েছিলেন, আজকে ওই গানটি গাইছেন। গানটি হলো এই, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি, আখের এদিনে নাতার কেমনে, আখের এদিনে নাতার কেমনে জানা যাবে গো শঙ্করি, আমি দুর্গা 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 বলে মা যদি মরি। ঠাকুর এই গান গাইতে থাকলেন, তারপরে বলছেন, এই ছেলেটিকে দেখেছো, এখানে একরকম,
দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন তার আরেক মুক্তি। এরা নিত্য সিদ্ধের থাক, এরা সংসারে কখনো বদ্ধ হয় না, একটু বয়স হলে চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীবশিক্ষার জন্য, এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না, এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। বেদে আছে হোমা পাখির কথা, খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সেই আকাশেতেই ডিম পাড়ে, ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে, ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটি পড়তে থাকে, পড়তে পড়তে তার চোখ ফুটে ও ডানা বেরোয়, চোখ ফুটলেই দেখতে পায় সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুদমার হয়ে যাবে, তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় লাগালো, দৌড় দেয় আরও উঁচুতে উঠে যায়। নরেন্দ্র উঠিয়া গেলেন, সভা মধ্যে কেদার, রামকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছেন। আগের দিনে গতদিন ঠাকুর এই উদাহরণ দিয়েছেন, নিত্য সিদ্ধের উদাহরণ দিয়েছেন। নিত্য সিদ্ধ কীরকম? না, যারা এই সংসারে থাকে সংসারের মঙ্গলের জন্য, কিন্তু সংসারে কোনো বন্ধনে তারা করে না। মদালসা রানী মদালসার ছেলেপুলে ছিল, যখনই ছেলেপুলে হতো রানী মদালসা তার সেই বাচ্চাদের দোলনাটা দোলাতেন আর তাদের কানে একটি কথাই বলে দিতেন, তমসি নিরঞ্জনম, তমসি নিরঞ্জনম, তমসি নিরঞ্জনম, তুমি সেই নিরঞ্জন স্বরূপ। নিরঞ্জন মানে অঞ্জন মানে কালী, নিরঞ্জন মানে যার গায়ে সামান্যতম কালিনী, তুমি সেই মালিন্যরহিত পুরুষ, তোমার কোনো কিছুতেই মলিনতা নেই। সেই ছোট্ট থেকে সে শুনতে থাকে। আমরা যেরকম ছোটো ছেলেদের বলি না, স্বামীজি বলছেন উদ্বোধন পত্রিকা বেরোবে কী কী থাকবে না সেটার কথা গিয়ে বলতে গিয়ে বলছেন, কোনো নেতিবাচক জিনিস থাকবে না, নাবাচক যদি কিছু থাকে সেটাকে ইতিবাচক করতে হবে, নম্বর এক। বলছেন কেন? বলছে দেখিস নি, যে বাপ মা তার ছেলেদের বলে তোর দ্বারা কিছু হবে না, তুই কিচ্ছু পারবি না, তোর দ্বারা কিছু হওয়া সম্ভব নয়, তাদের ছেলেগুলোগুলো ওই রকম হয়ে যায়। এই যে আমাদের শিক্ষার, আমরা অনেকেই পড়াই, এই বিষয়টা কখনো জাগাই না আমাদের ছাত্রদের মধ্যে, সে যে পারে তার দ্বারাই সম্ভব, সে চেষ্টা করলেই হয় এইটা করা। আমাদের একজন মাস্টারমশাই খুব বোর্ড ওয়ার্ক করাতেন, নিজে একদিকে কষতেন আর একটি চক দিয়ে ডেকে পাঠাতেন, আমরা ভুলভাল করতাম, উনি আবার দেখাতেন এইটা এরকমভাবে কর, এটা এরকমভাবে এটা কর, তারপরে আমরা করতে পারতাম, উনি বললেন দেখ তুই করলি, আমি কিন্তু কিছু করিনি। অ্যাকাউন্টেন্সি পড়াতেন অতীনবাবু, আমাদের রোজ হোগাস দিতেন, পিঁচিয়ে পিঁচিয়ে অঙ্ক দিতেন, আর আমাদের সেই মাথা একবারে চুলকে যেত তার সে উত্তর লিখতে লিখতে, কালো কালিতে সব উত্তর করে নিয়ে আসতে হবে আর সঙ্গে করে একটা করে লাল কালিতে নিয়ে আসতে হবে, তারপরে উনি এন্ট্রিগুলো বলবেন, আর আমাদের ভুল হলে আমরা কেটে নতুন ঠিক এন্ট্রিটা তার গায়ে লিখব, আর যদি ঠিক থাকে তাহলে রাইট করবো। উনি বলতেন নিজেদের খাতাগুলো দেখ, আমি কিন্তু তোদের খাতা দেখিনি, এবার নিজেরা ঠিক কর কত নম্বর দিবি, দেখছিস তো তোরা কত ভালো জিনিস পারিস। আমাদের মধ্যে একটা কী অদ্ভুত কনফিডেন্স তৈরি হয়ে গেলো এক বছরের মধ্যে, যে বইতে যে অ্যাকাউন্টস আছে যে অঙ্কগুলো আছে এগুলো কিচ্ছু নাই, সাধারণ জিনিস, টেস্ট পেপার ওটা কিচ্ছু নয়, আমাদের অতীনবাবুর অঙ্ক আমরা পারি, টেস্ট পেপারের অঙ্ক কিছুই নয়, অতীনবাবুর চেয়ে অনেক বাগা বাগা অঙ্ক অর্থ এই অ্যাকাউন্টসের না মানুষ মাস্টারমশাই আছেন, তাদের কত কঠিন কঠিন আছে সেগুলো কিন্তু আমাদের কাছে কিছু মনে হবে, ও ধরলেই হয়ে যাবে, আমরা ধরলেও হয়ে যেত, এই ভাবটা তিনি জাগাতেন। এরা হলো সেই নিত্যসিদ্ধ মানুষ, এরা কখনো সংসারের কোনো কিছুর ভেতরে পড়ে না, এরা নিজের আত্মস্বরূপ সম্পর্কে অবহিত আছে, এরা মানুষকে মুক্তির পথ দেখায় এবং সদা সর্বদা সেই মুক্ত অবস্থাতে থাকে। হোমা পাখির মতো বলছেন উপর থেকে পড়ছে, পড়েই চলেছে, কিন্তু তার মধ্যে তার সেই রূপান্তর হচ্ছে, এবং সেই রূপান্তর থেকে যখন সে রূপান্তর হয় তার ভেতরেই ভাবটি জাগ্রত হয় যে নিজেকে পড়লে তার সমূলে বিনাশ হবে, তখন সে আবার মুক্তির দিকে এগিয়ে যায়। এই বোধটা আমাদের থাকা খুব জরুরি। শ্রীরামকৃষ্ণ বলছেন দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সবটাতেই ভালো, সঙ্গে সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল, কেদারের কথাগুলি কচ কচ করে কেটে দিতে লাগলো, ঠাকুরও সকলের হাস্য,
মাস্টারের প্রতি। ইংরেজিতে কি কোনো তর্কের বই আছে গা? মাস্টার হচ্ছে আজ্ঞা হাঁ, ইংরেজিতে ন্যায়শাস্ত্র বা লজিক আছে। দেখুন আবার শ্রীরামকৃষ্ণের আরেকটা অন্য ছবি, একবারে কিচ্ছু জানেন না, কিচ্ছু বোঝেন না, বাচ্চা ছেলে, এইরকম তার প্রেজেন্টেশনটা একবারে বাচ্চা ছেলের মতো। জিজ্ঞেস করছেন ইংরেজিতে কিছু ন্যায়শাস্ত্র বলে কোনো আছে কিছু, মানে এই তর্কের বই কিছু আছে? বলছেন লজিক আছে। শ্রীরামকৃষ্ণ আচ্ছা কীরকম একটু বলো দেখি। এই যে জানবার ইচ্ছা, শাস্ত্রে এটি একটি খুব বড় জিনিস, সেটা হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসু। শাস্ত্র বলছে যদি আপনি শুধু আপনাকে সাধক হলে হবে না, আপনাকে তত্ত্ব জিজ্ঞাসু হতে হবে। যে বিষয়টা নিয়ে চর্চা করছেন সেই বিষয়টা আরও গভীরে যাওয়ার ইচ্ছাটা আমাদের মধ্যে থাকা দরকার। এই গভীরে বিষয়ের গভীরে যাওয়ার যদি ইচ্ছা আমাদের মধ্যে না থাকে তাহলে কিছুতেই হবে না, আমরা একটা জায়গায় দাঁড়িয়ে থাকব। শ্রীরামকৃষ্ণের সেই বিখ্যাত গল্পটার কথা চিন্তা করুন। একজন কাঠ কাঠ কাঠুরে কাঠ কাটছিল, ব্রহ্মচারী তাকে বলল এগিয়ে যাও। সে যখন এগিয়ে গেল সে দেখলো চন্দনের বন, সে প্রচুর চন্দন কাঠ কাটলো, প্রচুর অর্থ উপার্জন করলো, বাড়িতে ফিরে এলো। তারপর একদিন বাড়িতে বসে বসে তার মনে হলো যে কাঠুরে তো তাকে এগিয়ে যাওয়ার কথা বলেছিল, থেমে থাকার কথা তো বলেনি। তখন সে আবার যেখানে চন্দন বন ছিল তারপরে এগিয়ে গেল। প্রথমে তামার খনি পেলো, তারপরে রূপার খনি, তারপর সোনার খনি, তারপরে এই যে তত্ত্ব জিজ্ঞাসু মন, এটি হওয়া খুব জরুরি। এই দেখুন এই লজিক করে ঠাকুরের কিছুই হবে না, আমরা দেখব লজিকের পড়ার পরে যখন ঠাকুর জানলেন তার কীরকম একটা রিয়াকশান হচ্ছে সেটা আমরা দেখব। কিন্তু এই যে জানার ইচ্ছা, এই তত্ত্ব জিজ্ঞাসু মন, এটা আমাদের সাধকের হওয়া দরকার। মাস্টারমশাই এইবার মুশকিলে পড়লেন, বলিলেন এরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশাল সিদ্ধান্তে পৌঁছানো যায়, সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ হতে পণ্ডিতেরা মরে যাবে। আরেক রকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো। ও কাকটি কালো, এ কাকটি কালো, অতএব যত কাক দেখছি সব কালো, অতএব সব কাকই কালো। এই যে একটা একটা উদাহরণ দেখে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্ত থেকে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো। আর আরেকটা হচ্ছে জগৎ জীব মরণশীল, পণ্ডিত মরণশীল, হতে সবাই মারা যাবে। এই একটা সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে উপনীত হওয়া। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আরেক দেশে সাদা কাক দেখা গেল। আরেক দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরও এক দৃষ্টান্ত, এ মানুষের 32 দাঁত, ও মানুষের 32 দাঁত, আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। এইরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ন্যায়শাস্ত্রে আছে। আমরা যেরকম সাধারণত যেটা দিয়ে চলি, ঠাকুরের যে কথাটা সেটা হচ্ছে ঠাকুরের রিয়াকশনটা আমরা দেখছি। শ্রীরামকৃষ্ণের কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন, কাজে কাজে এ বিষয়ে আর বেশি প্রসঙ্গ হইল না। ঠাকুর বুঝতে পারলেন এর বেশি জানার দরকার নেই, যেটুকু জানে এইটা আরেকটা সাধকের জীবনে আরেকটা বড় গুণ, সেটা হচ্ছে পরিণতি বোধ। আমরা যখন ছোট ছিলাম সাধু হতে এসেছি সবে, আমাদের আত্মস্থানন্দে যে একটা কথা বলতেন, ইউ মাস্ট নো ওয়্যার টু পুট ফুল স্টপ, ইউ মাস্ট নো ওয়্যার টু পুট ফুল স্টপ ইন ফার্স্ট ব্র্যাকেট। যারা পুরুষ দেখেন তারা এটা এর বিষয়ে তারা জানেন যে কোথায় ফুল স্টপ দিতে হয়। ফুল স্টপ মানে এই এই বাক্যটা এইমাত্র শেষ হলো, কিন্তু এরপরে আরও কিছু আসবে। কিন্তু ফুল স্টপ উইথ ফার্স্ট ব্র্যাকেট মিনস এরপরে আর কিছু আসবে না। হচ্ছে সাধকের কেন, প্রত্যেক মানুষের এটা জানা দরকার, কোথায় থামবো কোথায় একেবারে থেমে যাব। এই পরিণতি বোধটা এটা সাধকের জীবনের একটা অন্যতম অঙ্গ। আমার তো মনে হয় শুধু এটা সাধকের জীবনের নয়, মানুষের জীবনের একটা খুব বড় অঙ্গ হচ্ছে পরিণতি বোধ। কোথায় থামবো, কতটুকু থামবো, কতটুকু বললেই ঠিক আছে তারপরে আর সেটাকে টানবো না, এই বোধটা আমাদের ভেতরে থাকা দরকার। এটা থাকে না বলে আমাদের সংসার জীবনও নষ্ট হয়, আমাদের সাধক জীবনও নষ্ট হয়। আমরা কতটুকু করব, কতটুকু সবার সামনে হবে, কতটুকু সবার পেছনে হবে, এইটা আমরা জানি না।
আমরা মনে করি যে আমার কত, আসলে আমাদের ওই বোধটা আসে না। তার কারণ হচ্ছে আমরা সবার সামনে নিজেকে এক্সপোজ করতে চাই, আমি সাধক মানুষ জানি, আমি তোমার চেয়ে অন্য পথে আছি তা লোকে জানি। যতক্ষণ না পর্যন্ত জানাতে পারছি, যতক্ষণ না পর্যন্ত জানাতে পারছি এবং জগৎকে যতক্ষণ না পর্যন্ত জানোয়ার করতে পারছি, ততক্ষণে আমাদের শান্তি হয় না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ভক্তদের যে দৃষ্টান্ত আমরা দেখি, একটা খুব খারাপ শব্দ ব্যবহার করতে হলে সেটা হচ্ছে এই, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্যালাস হয়ে যাই, চুল আঁচড়াতে পারি না, পারিপাট্য নেই, পচা মাছ কিনে নিয়ে আসি, কী না আমরা ভগবান চিন্তা করছি। তা নয়, ঠাকুর আগের দিন বলছিলেন, সিদ্ধনাথ শাস্ত্রী তাকে বলেছিলেন, ঈশ্বর চিন্তা বেশি করলে বেহেড হয়ে যায়। বলছে মানুষ যদি এমনি চিন্তা করে, সংসার চিন্তা করে, তারা বেহেড হলো না, আর ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যাবে, তা কিন্তু নয়। এটা হচ্ছে কথা, একটা সুস্থ স্বাভাবিক জীবন হচ্ছে আধ্যাত্মিক জীবন। আগের দিন যেরকম উদাহরণ দিয়েছিলাম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কথা, আপনারা আমাদের প্রেসিডেন্টদের দেখবেন সোনার জামা পরেন না, সোনার গাউন পরেন না, কিচ্ছু পরেন না, গায়ে কোথাও কোনো অলঙ্কারের এতটুকু কিছু নেই, কোথাও চাকচিক্যের সামান্যতম লেশ মাত্র নেই। আপনিও যেমন, তিনিও ঠিক তেমন। এমনকি তিনি কাউকে বলেন না এগিয়ে এসো আমাকে প্রণাম করবো, প্রণাম করো, আমি প্রণাম নেবার জন্য দাঁড়িয়ে আছি, এটুকুও বলেন না। কিন্তু এমন একটা উজ্জ্বল জীবনযাপন করেন যে তাকে দেখা মাত্র আমাদের মাথা ফাঁপি মত হয়ে যায়। সাধক জীবন পুরো তাই। এটা অদ্ভুত গল্প আজকে ঠাকুর আমরা বললেন। ঠাকুর বলছেন সংসারী বিষয় লোকেদের এই অবশ্যই ঈশ্বর চিন্তা হয়, মাঝে মাঝে সাধু সঙ্গ করতে হয়, নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়। বিচারটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বিচার এই কারণে করতে হয় আমরা বুঝতে পারি না কোনটা নিত্য আর কোনটা অনিত্য, কোন জিনিসটা থাকবে কোন জিনিসটা থাকবে না। দেখবেন প্রত্যেক দিন আমরা পরিবর্তন হয়ে যাচ্ছি, সকালে যেরকম ছিলাম বিকেলে সেরকম নেই, বয়স বেড়ে যাচ্ছে, ছ ঘন্টা আমার বয়স বেড়ে যাচ্ছে, গোটা আয়ুষ্কাল থেকে ছ ঘন্টা কমে যাচ্ছে, অথচ আমরা কিছুতেই বুঝতে পারছি না যে শেষের সময়টা ঘন্টা মারতে আরম্ভ করছে। যে পথে চলেছি সেই পথ সম্পর্কে আমাদের একটা বিশ্বাস থাকা দরকার, যার ঈশ্বরে বিশ্বাস আছে যে আমি তাকে ধরেছি, তাকে ধরেছি মানে আমি ধীরে ধীরে আমার পরিবর্তন হয়ে যাবে, তার হয়। আর বলছেন যে এই জগৎ সংসারে কিছু মানুষ থাকে, তারা কখনোই এই সংসার বন্ধনে আবদ্ধ হই না। আমাদের যেমন সাধারণ সিদ্ধান্ত হচ্ছে সবাই সংসারে আবদ্ধ হয়, মানে জগতে সবাই সংসার আসক্ত, তা কিন্তু নয়। কিছু কিছু মানুষ আছেন যারা সংসারে থাকেন, কিন্তু সংসারে কখনো তারা আবদ্ধ হন না। আর আরেকটি জিনিস যেটা আমরা একটা শিখলাম, সেটা হচ্ছে জানবার ইচ্ছা, এই যে এই তত্ত্ব জিজ্ঞাসু মন। সাধক হতে গেলে এই তত্ত্ব জিজ্ঞাসু মনটি আমাদের থাকা দরকার, আর অথচ পরিণতি বোধ থাকা দরকার, কোনখানে গিয়ে আমরা থামবো, কোনখানে আমাদের কাজ শেষ হবে, এই বোধটা সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা থাকা দরকার। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আগামী দিন 12ই জুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের দিনটা খুব আনন্দের দিন, আজকের দিনে ঠাকুর শ্রী শ্রী মাকে সাক্ষাৎ ষোড়শী জ্ঞানে পুজো করেছিলেন। আমরা যারা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী, আমরা সবাই তোতাপুরীর পরম্পরায়, তোতাপুরী সন্ন্যাস সম্প্রদায় উক্ত, পুরী সম্প্রদায় উক্ত সন্ন্যাসী। আমাদের যে মঠ সেটি হচ্ছে শৃঙ্গেরি মঠ, এবং মজার কথা হলো শৃঙ্গেরি মঠের ইষ্টদেবী হলেন ষোড়শী ত্রিপুরা সুন্দরী। শ্রী শ্রী মাকে তিনি ষোড়শী ত্রিপুরা সুন্দরী জ্ঞানে পুজো করেছিলেন। দেখুন, আমরা বলি না শ্রীরামকৃষ্ণের জীবন, আমাদের মনে হয় এটা যেন হঠাৎ হঠাৎ হচ্ছেন, তা কিন্তু নয়, একদম প্রি ডেস্টিন, আগে থেকে লেখা হয়ে গেছে। তখন কিন্তু ঠিক হয়নি যে আমাদের সংঘ তৈরি হবে, তখনও নরেন রাখাল এরা কেউ আসেনি, এমনকি এদেরকে কেন্দ্র করে, শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে আগামী দিনে একটা নতুন ধর্মসংঘ তৈরি হবে এটার কথাও কেউ ভাবিনি। তথাপি একটা শ্রীরামকৃষ্ণ সেদিন তাকে পুজো করলেন ত্রিপুরা সুন্দরী জ্ঞানে। এই যে এদের পুজো করা, স্ত্রীকে দেবী জ্ঞানে পুজো করা, এটা কিন্তু আমাদের ভেতরে কিছু নতুন নয় একেবারে। আপনারা যদি ইন্দাসে গৌরী পণ্ডিতের বাড়িতে যান, তাহলে গৌরী পণ্ডিতের বাড়িতে গিয়ে দেখবেন সেইখানে
গৌরী পণ্ডিতার স্ত্রীকে নবমীর দিন দেবী জ্ঞানে পুজো করতেন। এই যে স্ত্রীকে পুজো করা এটা নতুন কিছু নয়, কিন্তু স্ত্রীকে ইষ্ট দেবী জ্ঞানে পুজো করা এটা একেবারে নতুন, একেবারে নতুন আইডিয়া এই জিনিস, আর এর আগে কখনো আমাদের দেশে হয়নি, আগামী দিনেও হবে কি না সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। শ্রীরামকৃষ্ণ একটি নতুন জিনিস আমাদেরকে দেখালেন, একটি নতুন ভাব আমাদের মধ্যে জাগ্রত করেন, একটা নতুন জগৎকে আমাদের সামনে তুলে ধরতে। এবং এই আজকের দিনটা যদি এই যদি আমাদের সংঘের ইতিহাসকে বলা হয় তাহলে অবশ্যই আজকে এই কলহারিণী কালী পুজোর রাত্রিটি, এটি আমাদের সংঘের যেমন দুর্গা পুজোয় যে দেবী প্রতিমা তৈরি করার সময় আমরা যে কাঠামো পূজা করি, এই সংঘের কাঠামো বা ভিত্তি প্রতিষ্ঠা দিবস, এই দিন শ্রীরামকৃষ্ণ আনুষ্ঠানিকভাবে শ্রীমা সারদা দেবীকে পুজো করে তার ভেতরের অন্তর্নিহিত দেবীত্বকে জাগ্রত করে আমাদের সংঘকে এক দেবীর হাতে উৎসর্গ করে দিয়েছিলেন, যার হাতে আমাদের সংঘ সুরক্ষিত থাকবে। শ্রীমা সারদা দেবীকে বলা হয় শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা মূর্তি। শ্রীরামকৃষ্ণ যেমনটি চেয়েছিলেন মা ঠিক তেমনটি হয়েছে। মা পরবর্তীকালে বলছেন, একজন জিজ্ঞাসা করছেন, পূর্বাপূর্ব অবতারে শক্তি চলে যাওয়ার পরে ব্রহ্মের লীন হয়েছে, এই অবতারে এই উল্টোটা কেন হলো? মা বললেন, আসলে মা জানো তো জগতে সকলের প্রতিমায় ঠাকুরের মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। পুরুষকে মা হিসেবে কল্পনা করাটা খুব কঠিন, কিন্তু মাকে মা হিসেবে কল্পনা করাটা ঠিক ততটা কঠিন নয়। সেই কারণে আমাদের মতো ফাঁকিবাজদের জন্য একটা সহজ সাধনার পথ শ্রীরামকৃষ্ণদেব উন্মুক্ত করে দিয়েছিলেন, আজ হচ্ছে সেই দিন। সেই কারণে আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ আমাদের নতুন প্রেসিডেন্ট মহারাজ প্রেসিডেন্ট হওয়ার পরে, সেই কারণে এই দিনটিকে বেছে নিয়েছেন। যেহেতু ঠাকুরের জন্মতিথিতে সন্ন্যাস হয়নি, অনেকটা অনেকগুলো দিনের অপশান দেওয়া ছিল, তার মধ্যে আজকে দিনটিকে তিনি বেছে নিয়েছেন সন্ন্যাস দেওয়ার জন্য। এই কলহারিণী কালী পুজোর রাত্রি, এই রাত্রে তিনি নতুনদের এই আমাদের ব্রহ্মচারীদের নতুন জীবনে উৎসর্গ করবেন, শ্রীরামকৃষ্ণের কাছে উৎসর্গ করবেন, যাতে তারা বহুজন হিতায় বহুজন সুখায় সুখায় জগতে বাস করে। শ্রীরামকৃষ্ণের পুজো কিন্তু তাই ছিল, হে বালে হে ত্রিপুরের সুন্দরী, এর শরীরকে অবলম্বন করে তুমি আবির্ভূতা হও, জগতের সমস্ত কিছুকে কল্যাণ করো, এর ভেতরে সেই আদি মূল আসক্তির যেন জাগরণ ঘটে। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা দ্রুত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিত্যম সংগ্রামকৃষ্ণম শিরসানম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।